আজ এক অভিনব ঘটনার সাক্ষী হল বঙ্গ রাজনীতি তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজান্তে পার্কিং ফি বাড়িয়েছে এবং এই অভিযোগ করছে কে তৃণমূলই তৃণমূলের রাজ্য সম্পাদক রাজ্যের সাধারণ সম্পাদক বা মুখপাত্র কুণাল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মহানগরিক শোভন চট্টোপাধ্যায় শোভন দা এটা কীভাবে সম্ভব দল বলছে মুখ্যমন্ত্রী রজান্তে কলকাতা পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে পার্কিং ফি বাড়ানো দেখুন এটা কখনোই বাঞ্ছনীয় নয় আমি আট বছর একশো উনষাট দিন কলকাতা পৌরসভার মেয়র ছিলাম প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর ওপরে আমি কলকাতা পৌরসভার সঙ্গে যুক্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে তৃণমূলকে প্রতিষ্ঠা করতে হয়েছে পেতে হয়েছে মানুষের আশীর্বাদ পেতে হয়েছে কলকাতা পৌরসভায় শোভন চ্যাটার্জি কোনো ফ্যাক্টর নয় ফ্যাক্টরটা হলো দল দলের নেত্রী মমতা ব্যানার্জি তার জীবনধারা তার চিন্তা ভাবনা তার রাজনৈতিক চিন্তাভাবনা তার প্রশাসনিক ভাবনা তার ইমপ্লিমেন্টেশন প্রসেস এইগুলোকে আমাকে বুঝে নিতে হবে এবং তখন যখন আমিও কিছু করতে যাচ্ছি সেই ব্যাপারে প্রত্যেকটি সে ছোটো থেকে বড় আমাকে কিন্তু নলেজে নিয়ে আসতে হবে পার্টির নলেজে নিয়ে আসব এবং সেটা আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিনচ করলে অর্থাৎ ক্লিয়ারেন্স থাকলে তার মতামত প্রথম এবং শেষ কথা সেইটি নিয়ে এসে আসা উচিত ছিল বলে আমি মনে করি এটাকে আপনারা অভিনবত্ব বলছেন পার্টির কলকাতা পৌরসভা তো একটা প্রতিষ্ঠান এরকম বহু মিউনিসিপ্যালিটি আছে পঞ্চায়েত আছে জেলা পরিষদ আছে তারা যে সিদ্ধান্তই নি সেটা মানুষের সপক্ষে যাবে কি না যাবে বিচার বিশ্লেষণটা করবে দল এবং দল মানুষের কাছে সেই কথা বলে নির্বাচনে এসছে এবং মানুষ নির্বাচিত করেছে সেই প্রতিষ্ঠানে কারা কারা পরিচালনা করবে আপনি বলছেন অনুমোদন নিতে হবে কিন্তু তৃণমূলের তরফ থেকে তো অভিযোগ করা হচ্ছে মুখ্যমন্ত্রী অজান্তে এই সিদ্ধান্ত হয়েছে মমতা ব্যানার্জীর নলেজে নেই এই নলেজে দেওয়াটা কার কর্তব্য আমি চেয়ারে বসে আছি ন্যাচারালি এই বিল বা এই আইন আনতে গিয়ে আমাকে যদি প্লেস করতে হয় তার আমায় বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কি। সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে সেটা সাহজ্য রাখছে কিনা সেই সাহজ্যটা আনার জন্য যদি ধরেই নিলাম সাযুয্য আছে তাহলে এই কারণে করছি বলে মমতা ব্যানার্জির নলেজে নিয়ে এসে সি ইজ দ্য লাস্ট ওয়ার্ড আমি ছিলাম হার মাস্টার্স ভয়েস তার মানে এই নয় যে আমি একটা সিদ্ধান্ত নিয়ে নেবো আমাকে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে হবে যে এই মেরিটস এই ডিমেরিট সেইখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লিয়ারেন্স না থেকে থাকে এটা কখনোই মানে আমি তৃণমূল কংগ্রেস পরিচয় দেবো একটা প্রতিষ্ঠানের প্রধান হব আর মমতা ব্যানার্জির নলেজে থাকবে না এই দুটো সাহায্য থাকতে পারে না কিন্তু আমরা রাজ্য রাজনীতি যারা খেয়াল রাখে তারা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হচ্ছেন ফিরাদ হাকিম তো তিনি একজন এত ঘনিষ্ঠ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাব বুঝতে পারলেন না পার্কিং ফি বাড়ানোর ব্যাপারে দেখুন ফিরাদ হাকিমের ঘনিষ্ঠতা নিয়ে যে প্রশ্ন বলছেন সেই ব্যাপারে আমি কিছু বলতে চাই না কিন্তু মমতা ব্যানার্জির ঘনিষ্ঠতা থাকার জন্য যে আশীর্বাদ পেয়েছি তার যে মানসিকতা আমার ওপর তার যে বিভিন্ন জায়গায় তার যে কমেন্ট তার যে নির্দেশ তার যে উপদেশ সেটা আমি যা পেয়েছি এটা ঈশ্বরের দান বলতে পারেন সেই পরিপ্রেক্ষিতে আমি পরিষ্কার কথা বলতে চাই যে এই ঘনিষ্ঠতা আমার সঙ্গে ভালো সম্পর্ক বা আমার সঙ্গে সম্পর্কে কোথাও দূরত্ব আছে এটা বিষয় নয় বিষয় হলো আমি দলের প্রতিনিধি আমি একটা প্রতিষ্ঠানের প্রধান ন্যাচারালি আমি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে যা ইমপ্লিমেন্ট করতে যাব সেটা দলের ওপরে ভালো মন্দের দিকে দৃষ্টি থাকবে দলের চিন্তাভাবনার ওপর তার এফেক্ট পড়বে এবং দলের প্রধান হলো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি ঐক্যমত্য না হন তাহলে আমার যত ভালো সম্পর্কই হোক সেই সম্পর্ককে মেনে নেওয়াটা মমতা ব্যানার্জির পক্ষে যেমন সম্ভব নয় তেমনি আমার যদি কোনো ইমপ্লিমেন্টেশান যদি মনে হয় যে দলের কাছে মমতা ব্যানার্জির সঙ্গে দূরত্ব আছে তা বলে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন যে এই সিদ্ধান্তটা কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হবে তাহলে তার ক্লিয়ারেন্স নিশ্চয়ই পাবে এই ব্যাপারে কোনো বিতর্কের কোনো অবকাশ নেই ডেফিনেটলি এই জাতীয় পলিসিগত সিদ্ধান্ত নিতে আমি কোনোদিন পিছপা হয়নি পরিষ্কার করে আমার চিন্তাভাবনা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাখতাম মমতাদি বিশ্লেষণ করে কোন ক্ষেত্রে ক্লজ করতেন কোনো ক্ষেত্রে বলতেন না এটাকে এইভাবে এই পদ্ধতিতে ইমপ্লিমেন্ট করো এটা কি করে সম্ভব বলো যে মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া মেয়র একটা সিদ্ধান্ত নিচ্ছেন এটা কি প্রাক্তন মেয়র হিসেবে আপনার ওপিনিয়ন চাইব এটাকে নেওয়া যায় কোনোভাবে কলকাতা পুরসভার কনফিডেন্স থাকা ভালো ওভার কনফিডেন্স থাকা কখনোই বাঞ্ছনীয় নয়